নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে আন্দোলনে কংগ্রেস, শিলচরে কার্যালয় ঘেরাও। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে মাথায় হাত বিভিন্ন মৃত শিল্পীদের, স্বপ্ন পূরণে বাধা। শিলচর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের হামলা, চিকিৎসাধীন আহত ড্রাগস ইন্সপেক্টর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে এবার আন্দোলনে নামল কংগ্রেস। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ব্লক মণ্ডল থেকে কংগ্রেস কর্মীরা শিলচরের বিভিন্ন বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানান। বিজেপি বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন কংগ্রেসীরা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস কর্মীরা বলেন, ঘন ঘন লোডশেডিং এর কারণে অতিষ্ঠ জনজীবন, বিদ্যুৎ না থাকার কারণে মানুষ প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন, বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাছাড়া বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং ঘন ঘন লোডশেডিং এর কারণে মানুষ পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না, কিন্তু সময় মতো বিদ্যুৎ বিল দিতে হয়। তারা বলেন, প্রিপেড মিটার লাগিয়ে যেভাবে গ্রাহকদের শোষণ করা হচ্ছে তা কোনো মতেই মানতে পারবেন না। বিদ্যুৎ সমস্যা অতি শীঘ্রই সমাধান করতে হবে বলে সরকারের কাছে তারা দাবি জানান। যদি সরকার এই সমস্যার সমাধান করতে না পারে তাহলে আগামী দিনে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান কংগ্রেস কর্মীরা। পরে প্রতিবাদকারীদের আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। আজকে শিলচর জেলা কংগ্রেসের আওতায় কাছাড় জেলায় বিদ্যুৎ বিভাগে 60টা সাবডিভিশনে কাছাড় জেলার প্রত্যেক কংগ্রেস কর্মীরা 60টা সাবডিভিশন ঘেরাও করে আমরা দেখেছিলাম। 2016 যখন সর্বানন্দ সানোয়ালের সরকার এসেছিল তখন ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে। আজকে দেখা যায় 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে না। তার মধ্যে এই আদানি কোম্পানিকে দিয়ে স্মার্ট মিটারের নামে যে ডিজিটাল রুট চলছে, যেভাবে মানুষ স্মার্ট মিটারের জন্য হয়রানি হচ্ছেন, যাদের বিল আসতো আগে 1 থেকে 1.5 হাজার টাকা, আজকে হঠাৎ করে দেখা যায় সাধারণ মানুষ ওনাদের ঘরে 30,000 টাকা 40,000 টাকা বিল চলে আসে। অনেক বয়স্ক মানুষ যারা এসিপিতে আসতে পারেননি বা এসিপিতে আসার পর কোনো ধরনের সদুত্তর পান না, আজকে ঠিক সেইভাবে আজকে প্রিপেড মিটারের নামে আজকে মানুষজন টাকা সকালবেলা রিচার্জ করে তারপর হঠাৎ দেখা যায় রাতে 12টার সময় কারেন্ট চলে যায়। যখন এসিপিতে জানতে আসে তখন ওনারা বলেন যে আপনার টাকা শেষ হয়ে গেছে। এটা কিসের মানে টুকলুকি কাণ্ড চলছে? সেই এফইডিসিলের টুকলুকি কাণ্ডর প্রতিবাদে আজকে শিলচর জেলা কংগ্রেস প্রত্যেকটা সাবডিভিশনে, কাছাড়ের প্রত্যেকটা সাবডিভিশনে একসাথে ঘেরাও করা হয়েছে। আমরা কংগ্রেসের মাধ্যমে আমরা আজকে যে আওয়াজ তুলেছি, আজকে যে স্লোগান দেওয়া হয়েছে, আজকে যে বক্তব্য আমরা রাখছি, আমরা কংগ্রেসের বক্তব্য না, আমরা আসামবাসীর হয়ে বক্তব্য রাখছি, আমরা বরাকবাসী হয়ে বক্তব্য রাখছি, আজকে আমরা কাছাড়বাসী হয়ে বক্তব্য রাখছি। যে ভোগান্তি আছে মানুষের, আমরা কংগ্রেস দল সর্বদাই মানুষের পাশে ছিলাম, আজকে আছি, আগামীতেও থাকবো। এবং এই মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যাচারে লিপ্ত থাকেন। আজকে যখন উনি শুনেছেন সমগ্র এরিয়াতে আমরা কংগ্রেস দল প্রতিবাদ জানাবো, উনি বলেছেন ফারাক্কা থেকে বিদ্যুৎ নেওয়া হবে, আমরা এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে নিন্দা জানাই, ধিক্কা জানাই। এবং আজকে যদি আমরা যে আন্দোলন করছি, যদি আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান না হয়, স্মার্ট মিটার উঠিয়ে নেওয়া না হয়, আজকে এই শান্তিপ্রিয় আন্দোলন আগামীতে যদি ভয়াবহ আন্দোলন নয় এসব দায়ী থাকবে। শিলচর মেডিকেল চিকিৎসা বিদ্যালয়ে এবার জুনিয়র ডাক্তারের আক্রমণের শিকার ড্রাগস ইন্সপেক্টর বনরাই রংমাই। সোমবার রাতে চিকিৎসা কেন্দ্রের মেডিসিন ওয়ার্ডে সংঘটিত হয়েছে এই ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় মেডিকেল চত্বরে। বর্তমানে বনরাই রংমাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, বনরাই রংমাইয়ের একজন নিকটাত্মীয় শিলচর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। সোমবার রাতে তিনি সেই আত্মীয়কে দেখতে যাওয়ার পর রোগীর শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বললে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরই জুনিয়র ডাক্তাররা দল বেঁধে বনরাই রংমাইয়ের উপর আক্রমণ চালান। খবর পেয়ে শিলচর মেহেরপুর রংমাই পুজিতে থাকা রংমাইয়ের আত্মীয় স্বজনরা মেডিকেল কলেজে উপস্থিত হন। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখতে আইসলাম, ডায়ালিসিস করিয়া বার হয়েছে, তখন ব্লাড টেস্টের লিগিয়া স্যাম্পল নিতে আইসল, আমি
में जिगैसे ठकिदार ले गया लज्जे नेरा की गैस का से जिगैसे यार बोले हमारे को तुम्हारे कहने कुछ था के कुछ सी बोला भाई चल लेता है इंटरनेशनल हमारे को से किधर गया तुम्हारे को था अच्छा ठीक है से यार बोले बोला हमारे हीमोग्लोबिन टेस्ट है को किडनी फंक्शन टेस्ट है को তারপরে আমি বলে আরামসে এবং কথা বললেও তো হয়ে যায় আমিও তো আরামসেই কইলাম মনে হয় আমার আচ্ছা ঠিক আছে আরও জানতাই নি মডেল হয়ে গেছে তখন সব ডক্টর রাউন্ড আসল তখন আমি চিল্লার আমার না তখন আমি কইছি তার এখানে আমার হাত লাগে ভাই আরামসে আমি কইছি আমিও ইন্সপেক্টর আছি ডিপার্টমেন্টে গেছি এরপরে তারা দূরে গিয়ে দেখছে তারা ভাবছে আমি মারি দিছি নাকি তার নাই হাত কেমনে লাগাইলাই গিয়া দৌড়িয়া এলো সেখানে টানিয়া লইয়া গেছে নার্সিং স্টেশন না 20 জন মতন মানুষ আসলো কতজন মানুষ আসলো আপনার মাঝে 20 জন মতন ডক্টর আসলো ডক্টরে মারছে মারছে আমি বললাম সরি না না কি মারছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকের হাতে ড্রাগস ইন্সপেক্টরের উপর আক্রমণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কাছাড়ের জেলাশাসক এবং পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করল রেজিস্টার্ড ফার্মাসিস্ট আসামের সমিতি এবং জেএনবি অ্যালুমনি অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের হাতে আক্রান্ত ড্রাগস ইন্সপেক্টর বনরাই রংমাই বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন এই হামলার ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য স্মারকপত্র প্রদান করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কর্মকর্তারা বলেন শিলচর মেডিকেল কলেজে এমন পরিস্থিতি তৈরি করা সত্যিই দুর্ভাগ্যজনক যেখানে ছাত্ররা একজন সরকারি অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সাহস পায় এই পরিস্থিতিতে শিলচর মেডিকেল কলেজে সাধারণ জনগণের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তাই তারা আসামের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়েছি জেএনবি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন এবং অল আসাম ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বরাকবিলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রিগার্ডিং গতকালকের যে শিলচর মেডিকেল কলেজে যে একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট ড্রাগ ইন্সপেক্টর কাচার বনরাই রংমাইয়ের উপর যে আক্রমণ হয়েছে শিলচর মেডিকেল কলেজে বাই জুনিয়র ডক্টরস অ্যান্ড আদার স্টাফস হ্যাঁ তো আমরা এই সব অ্যাসোসিয়েশনের পক্ষ তথা বরাকবালির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে আমরা ডিসি এবং এসপি মহোদয়কে এবং সিভিল সোসাইটি অফ বরাকবেলি আমরা সবার কাছে অনুরোধ করবো যে সঠিক তদন্ত যাতে হয় যে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এই দেওয়া হয় এই মানুষগুলোকে যারা দায়িত্বে আছে আমরা বলবো না যে সব ডক্টর জড়িত আছে আমরা কিছু কিছু মানুষ ডক্টর রয়েছে শিলচর মেডিকেল কলেজে স্পেশালি দোজ হু আর ওয়ার্কিং এজ এ জুনিয়র ডক্টর তা ওদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আক্রান্ত হয় এমন অবস্থা হয়েছে এখন শিলচর মেডিকেল কলেজে অনেক মানুষ যেতে ভয় পায় এই অবস্থা হয়েছে ওদের ধৈর্য বলতে কিচ্ছু নেই সামান্য কিচ্ছু হলে ওরা পেশেন্টের উপরে হাত উঠায় অ্যাটেন্ডেন্টের উপরে হাত উঠায় আমরা অতীতেও দেখেছি বিভিন্ন ইনসিডেন্ট হয়েছে শিলচর মেডিকেল কলেজে যে মানুষের উপর অত্যাচার করেছে অ্যাটেন্ডেন্টকে অত্যাচার করেছে পরের দিন দেখা যায় পুলিশ এসে আবার অ্যাটেন্ডেন্টকে নিয়ে যায় ওদের কিচ্ছু হয় না তো আমরা বলবো না যে ওরা শুধু দায়ী আমরা বলবো সঠিক তদন্ত হোক সিসিটিভি ইনস্টলেশন হোক প্রত্যেকটা ইউনিটে এবং প্রিন্সিপাল মেডিকেল যে যিনি দায়িত্বে আছেন উনিও যাতে সঠিক তদন্ত করেন এবং ব্যবস্থা করেন সিসিটিভি ফুটেজের মাধ্যমে যে দুষ্টা কার বা কে কী করে হ্যাঁ এই অবস্থায় স্পেশালি আমরা আজকে যে এসেছি বনরাই রংমাইয়ের ব্যাপারে উনি একজন হাই গেজেটেড অফিসার একজন উপর লেভেলের অফিসারের যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকে পূজার মরশুম শুরু হয় সে সময় থেকেই দূর দূরান্ত থেকে বিভিন্ন মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করতে শিলচরে এসে উপস্থিত হন অন্যান্যবারের মতো এবারও বিভিন্ন মৃৎশিল্পীরা শিলচরে এসেছেন প্রতিমা তৈরি করতে বিগত বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠে গতবারের তুলনায় এবার একটু মুনাফা করার স্বপ্ন নিয়ে সুদূর কলকাতা সহ বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা শিলচরে আসলেও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি তাদের স্বপ্নে এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির দরুন মৃৎশিল্পীদের মাথায় হাত পড়েছে শ্রাবণ মাসে মনসা মূর্তি নির্মাণ করার সাথে সাথে শারদীয়া দুর্গোৎসব সহ অন্যান্য পুজোর মূর্তি নির্মাণের অনেক অর্ডার পেয়েছেন তারা কিন্তু বাঁশ বেত কাঠ মাটি খড় ইত্যাদি সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি তাদের মাথায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে মূর্তি নির্মাণ করলেও লাভ মোটেই হবে না দেখে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বিভিন্ন মৃৎশিল্পীরা কিন্তু এরপরও পেটের তাগিদে বিভিন্ন দূর দূরান্ত থেকে পরিবার ছেড়ে
আশা মৃত শিল্পীরা কিছু লাভ করতে মূর্তি নির্মাণের কাজ শুরু করেছে। ফার্স্টের দিকে আমরা আসি আগে হ্যাঁ এসে আমরা ফার্স্টে তো আমরা মনসা মূর্তি আমরা বানাই। মনসা বানানোর পরে ধীরে ধীরে দুর্গা মূর্তি কিছু কিছু কন্ট্যাক্ট হয়, সেই হিসাবে দুর্গা মূর্তি আমরা স্টার্ট করি। হ্যাঁ দুর্গা মূর্তি স্টার্ট করার পরে তার ভেতরে আমাদের বিশ্বকর্মা মূর্তি থাকে এবং দুর্গা মূর্তিও কাজ চলে, এবার একদমই সব কিছু কাজ চলে। কাজ ঠিকই আছে, সব হিসাব ঠিক আছে, কিন্তু যত দিন যাচ্ছে কিন্তু মূর্তি বানাচ্ছি সবই ঠিক আছে, কিন্তু দামও মূর্তি বাড়ছে, কিন্তু খরচাও প্রচুর আকারে বাড়ছে। মানে কি মানে এখন ম্যাক্সিমাম খরচা বাড়ছে, কী বলবো, খ্যার থেকে শুরু করে বাঁশ কাঠ মাটি ইত্যাদি সারপত্র তো সব তো আছে, মানে এখন খরচা হিসাবে লাভ দেড় ইয়ে মানে অনেকই আস্তে আস্তে কমে যাচ্ছে। আগে যা কাজ করে গেছি সেই তুলনায় এখন হতো, কিন্তু মনে হচ্ছে যে না মূর্তি তো প্রচুর বানাচ্ছে সুখদেবপাল সবই ঠিক আছে, কিন্তু তারপর এখন কারিগর পত্র সবই তো এখন তাদেরও তো বেতন বাড়ছে প্রচুর। হ্যাঁ সব দিক দিয়ে বাড়ার হিসাবে এখন সেই হিসাব করে মানে ব্যবসা বাণিজ্য এখন খুবই ইয়েভাবেই চলছে, যে গুরুত্বপূর্ণভাবে যে খুব জোরালোভাবে যে ব্যবসা, কিন্তু হ্যাঁ তাতে আমাদের তো এই কাজ কাজ তো করতেই হবে, মূর্তিরই কাজ, মূর্তি তো বানাতেই হবে। যাই হোক মোটামুটি কাজকর্ম চলছে, মোটামুটি এখনও মাটির কাজই আমাদের এইসব পরিস্থিতি চলছে, আস্তে আস্তে মোটামুটি আরও 15 দিন এরকম চলছে। ভিএইচপির প্রতিষ্ঠা দিবস ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের পালংঘাট প্রখণ্ডের ব্যবস্থাপনায় সোমবার গঙ্গানগর কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস ও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়। সকালে ভগবান শ্রীকৃষ্ণ ও ভারত মাতার পূজা অনুষ্ঠিত হয়, পরে বিকেল 4টায় অনুষ্ঠিত হয় ধর্মসভা। ধর্মসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক। যে দেশের এত মহিমা, যে দেশের ভগবান কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ঘোষণা করছেন জলা জলা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সিজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সংগ্রামে যুগে যুগে। ভগবান যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, বলেছিলেন আমি বারবার যখন আমার ধর্মের গ্লানি হবে আমি বারবার এই ভারতবর্ষের পুণ্যভূমি ধর্মভূমিতে জন্মগ্রহণ করব। কিন্তু কি এমন হলো যে ভগবান এত গ্লানি এত অত্যাচারের পরেও ভারতবর্ষের মাটিতে আর ভগবান জন্মগ্রহণ করছেন না, কারণ কি? ভগবানের কারণ আছে। ভগবান একটি কথা আমাদের সবাইকে বলেছেন, কান খুলে শুনে রাখুন, ভগবান বলছে দেখো আমাকে তো সবাই ঘটা করে ঢাক ঢোল পিটিয়ে পুজো করা শুরু করেছে, কিন্তু আমি যে কথা বলেছিলাম সেই কথা তোমরা একটা কথা তোমরা রাখোনি। ভগবান বলছেন আমাদের বলেছেন কি কথা বলেছেন, যে কথা আমরা কেউ পালন করিনি কেবলমাত্র পূজা করেছি। ভগবানরা বলেছেন সংগচ্ছত্থম সংগদত্থম সংগমনাংশি জানতাম দেবা ভাবে যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। ফিরোজাবাদের কাচের চুড়ি আর যমুনামুখীর বালি দিয়ে মূর্তি আর কাল্পনিক মণ্ডপ, এবারের আয়োজন উধারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির। ইতিমধ্যে মণ্ডপের কাঠামো প্রায় তৈরি, 85 ফুট প্রস্থ এবং 75 ফুট উচ্চতা এই মণ্ডপ। মণ্ডপের ভেতর দেবী দর্শন করতে হলে পেরুতে হবে বিশাল সেতু, তার আগে দর্শন দেবেন রামভক্ত হনুমান। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মণ্ডপ ঘুরে গেছেন, টুইটারে মণ্ডপ নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এবারে পূজা পরিক্রমায় বিদ্যুৎ দাসের বিশেষ প্রতিবেদন। প্রথমেই সবাইকে জানাই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। আমরা হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি উধারবন্দ। এবারকার আমাদের গত বেশ কয়েক বছর ধরেই আমরা বিগ বাজেটের পুজো করে আসছি, তো এবারও বিগ বাজেটই, কিন্তু এবার আমাদের কাছে অ্যাকচুয়ালি বিগ বাজেটটা পেরিয়ে আরও অনেক বেশি বিগ হয়ে গেছে। তো এবারকার যে আমরা যে থিমটা হাতে নিয়েছি আমরা ইয়ে করেছি সেটা হচ্ছে এই মন্দিরটা কাল্পনিক মন্দিরই, তো মন্দিরটা সমস্ত কিছু প্রধান আকর্ষণই হচ্ছে মন্দির থেকে শুরু করে মূর্তি সমস্ত কিছুই থাকবে সম্পূর্ণ কাচের চুড়ি দিয়ে নির্মিত, কাচের চুড়ি। আর এই ফিরোজাবাদ থেকে কাচের চুড়ি নিয়ে এসেছি আমরা, আর যমুনামুখের বালি দিয়ে পুরো মন্দিরটাই হবে। তো
তাছাড়া দুর্গা প্রতিমাও সেই একইভাবে এই কাচের চুড়িয়ার বালি দিয়েই করা হবে। তাছাড়া আমরা এই মন্দিরে প্রবেশ করার জন্য একটা আপনাদের সামনেই আছে একটা বিশালাকার ব্রিজ, সেখানে ব্রিজের উপর দিকে উপর দিয়ে গিয়ে যারা মন্দিরে প্রবেশ করবেন ওইখানে ব্রিজের উপরেই থাকবে আবার বজরংবলীর প্রতিকৃতি থাকবে, ওইখানে মন্দির থাকবে। আর বাকি যেসব হচ্ছে গিয়ে আনুষঙ্গে আমাদের বিভিন্ন ধরনের বৈদ্যুতিক এই তোরণ থাকবে, এগুলো তো থাকবেই। আর ডেকোরেশনের দিক দিয়ে মানে পুরোটাই হচ্ছে গিয়ে এই বারবার আমি বলছি এই কাচের চুড়ি, এটাই আমাদের প্রধান। মঙ্গলবার বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী শিলচর শাখার উদ্যোগে ও শিলচর রাধামাধব কলেজের সহযোগিতায় কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত হয় বিশ্ব ভ্রাতৃত্ব দিবস উদযাপন কর্মসূচি। এদিন রাধামাধব কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানের মুখ্য বক্তা লেখক মানস ভট্টাচার্য, প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর নিরঞ্জন রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর শিবশঙ্কর মজুমদার, রাধামাধব কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, বিশিষ্ট শিল্পপতি বিবেক পোদ্দার, রাধামাধব কলেজের দুইজন অধ্যাপিকা যথাক্রমে ডক্টর রুমানা চৌধুরী ও ডক্টর সোনালী রায় চৌধুরী, রাধামাধব কলেজ আইকিউএসির কোঅর্ডিনেটর তথা লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী প্রমুখ। যে সময় ভারতবর্ষের স্বামীজির যে স্বপ্ন সেটা সত্য হতে চলেছে। স্বামীজি কি স্বপ্ন দেখেছিলেন? স্বামীজি বলছিলেন যে ইন্ডিয়া টু কনকার দ্য ওয়ার্ল্ড এন্ড দ্যাট ইজ মাই অনলি ড্রিম, ইন্ডিয়া টু কনকার দ্য ওয়ার্ল্ড, ভারত বিশ্বকে জয় করবে এবং সেটাই আমার একমাত্র আইডিয়াল আদর্শ। এবং স্বামীজির যে আবির্ভাব, স্বামীজির আবির্ভাব হয়েছিল ভারতবর্ষের অন্ধকারাচ্ছন্ন ময় ভারতবর্ষে 1863 সাল। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1608 সালে ব্যবসা করতে এসেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিল, আমাদের দেশে এসেছে। আর আমাদের দেশে ব্যবসা করতে এসে আমাদের দেশের সেই দখলদারি নিয়ে নিচ্ছে, আমাদের দেশকে আক্রমণ করছে এবং দাপে দাপে 1757 সালে ফরাসি জয়ের মাধ্যমে ভারতবর্ষের সেই জয়ের সূচনা করলো ব্রিটিশরা। 1853 সাল, সেই 1825 সাল, 1835 সালে পুরো দখলদারি নিয়ে নিল এবং স্বামীজির জন্ম 1863 সাল। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতবর্ষের ইতিহাসকে আমাদের জানতে হবে। হাতিছড়া প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট আরম্ভ হয়েছিল গত 26 জুলাই থেকে। এই ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে আগামীকাল অর্থাৎ বুধবার, এবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। হাতিছড়া বাগান ফুটবল মাঠে এই ফুটবল টুর্নামেন্ট 1 মাস 15 দিন শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, তাই ফুটবল প্রেমীদের উপস্থিত থাকার জন্য ফুটবল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীকাল হাতিছড়া ফুটবল মাঠে 1 মাস ব্যাপী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। আগামীকালকে আবার ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং লেবুরবন জগন্নাথ ক্লাব এবং লাঠিগ্রাম ফুটবল কালকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনে কংগ্রেস, শিলচরে কার্যালয় ঘেরাও। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে মাথায় হাত বিভিন্ন মৃত শিল্পীদের, স্বপ্ন পূরণে বাধা। শিলচর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের হামলা, চিকিৎসাধীন আহত ড্রাগস ইন্সপেক্টর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।